ওই দেখছেন না কি একটা নারীওয়ালা কি আছে দরবেশ দরবেশ বলতে চাই না দরবেশ আল্লাহর একটা পীর ভক্ত ভালো মানুষ কিন্তু ওই রকম একটা মানুষ যে আজকে বন্ড আজকে সারা দেশের ব্যাংক শেষ করে দিয়েছে বিমা শেষ করে দিয়েছে আজকে তানি তিনি আজকে ব্যবসায়ীদের কয়েকজনকে নিয়ে সার্টিফিকেট দিচ্ছে হাসিনাকে চাই আরে সার্টিফিকেট আজকে জনগণের দরকার এই দেশের জনগণ আর হাসিনাকে সার্টিফিকেট দিবে না কিছু কিছু ব্যবসায়ী তারা নাকি আবার শেখ হাসিনাকে চায় কারা চায় কারা চায় যারা ব্যাংক লোপাট করেছে যারা শেয়ার বাজার লোপাট করেছে যারা জনগণের টাকা গচ্ছিত টাকা ব্যাংকে রাখা সেই ব্যাংকের টাকা যারা লোপাট করেছে আজকে সেই সমস্ত গুটি কয়েক ব্যবসায়ীরা আজকে আজকের এই সরকারের পেছনে ইনভেস্ট করছে টাকা পয়সা দিয়ে ওই লুটপাটের টাকা দিয়ে যাতে আবার এই সরকারকে ক্ষমতায় টিকে রাখা যায় বলে ওনাদের আমলে নাকি নির্বাচন খুব ভালো হবে খুব ভালো হবে আমি আজকে প্রশ্ন করতে চাই পুলিশের কাছে যে নোয়াখালীতে যাওয়ার পথে আমাদের যে নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে কয়জন আওয়ামী লীগের নেতাকে ধরা হয়েছে আজকে ঢাকা শহরের মানুষ আজকে তাদের নাবিশ্বাস উঠে গেছে নাবিশ্বাস উঠে গেছে যারা মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত তাদের আজকে খেয়ে পরে বাঁচার মতো অবস্থা নাই আজকে আপনারাও বাজারে যান বাজারে যে দেখবেন আর কয়দিন পরে আপনাদের মাছ খাওয়া ভুলে যেতে হবে আর কয়দিন পরে মাংস ভালো এমনকি সবজি পর্যন্ত অনেকের খাইতে খাওয়া খাইতে ভুলে যাওয়া যাবে এমন একটা অবস্থায় আজকে চলছে অথচ আজকে আমরা কি দেখলাম গতকালকে দেখলাম কিছু কিছু ব্যবসায়ী কিছু কিছু ব্যবসায়ী তারা নাকি আবার শেখ হাসিনাকে চায় কারা চায় কারা চায় যারা ব্যাংক লোপাট করেছে যারা শেয়ার বাজার লোপাট করেছে যারা জনগণের টাকা গচ্ছিত টাকা ব্যাংকে রাখা সেই ব্যাংকের টাকা যারা লোপাট করেছে যারা জনগণের নামে বিদেশ থেকে ঋণ এসেছে সেই ঋণের টাকা যারা বিদেশে পাচার করেছে যারা এক ব্যাংক থেকে ওডি নিয়ে আরেক ব্যাংকের মালিক হয়েছে আজকে সেই সমস্ত গুটি কয়েক ব্যবসায়ীরা আজকে আজকের এই সরকারের পেছনে ইনভেস্ট করছে টাকা পয়সা দিয়ে ওই লুটপাটের টাকা দিয়ে যাতে আবার এই সরকারকে ক্ষমতায় টিকে রাখা যায় আমরা তো জানি যে আজকের এই দেশের মানুষ ভাগ হয়ে গেছে কিছু সংখ্যক মানুষ লুটপাট করে অনেক ধনী থেকে ধনী হয়ে গেছে আর কিছু আর বেশিরভাগ মানুষ আজকে যারা মধ্যবিত্ত ছিল তারা নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে যারা নিম্নবিত্ত ছিল তারা আজকে হারিয়ে গেছে কাজী আজকের এই দ্বন্দ্বে এই দ্বন্দ্বের দ্বন্দ্বের মধ্যেই আজকে মানুষ যেটা চায় একটাই কথা মানুষ একটা কথাই চায় তারা আজকে বিদেশিদের বুঝাতে চায় ওনাদের এটাকে আমরা হাসবো না কাটবো আজকে পাগলও হাসে বলে ওনাদের আমলে নাকি নির্বাচন খুব ভালো হবে খুব ভালো হবে ভাই রাখো এই ভাই বানরের কাছে যদি আপনি পিঠা ভাগ করতে দেন তাহলে কি সেই পিঠা ঠিক মতো ভাগ হবে ওই বানর দুইটা ভাগ করবে একটা মুখে দিবে আবার আরেকটা ভাগ করবে আরেকটা মুখে দিবে শেষ পর্যন্ত দেখা যাবে বানরের পেটেই সব গেছে আজকে দেশের অবস্থা সেই তাই আমরা বেশি কথা বলতে চাই না বেশি কথা বলতে চাই না আজকে আমরা তারা বলে নাকি জ্বালাও পোড়াও ভাঙচুর আমি আজকে প্রশ্ন করতে চাই পুলিশের কাছে যে নোয়াখালীতে যাওয়ার পথে আমাদের যে নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে কয়জন আওয়ামী লীগের নেতাকে ধরা হয়েছে
কয়জন ধরা হয়েছে আর আজকে এখনো আমাদের ঢাকা মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আজকে আপনি ছাড়ছেন না আজকে শাহীন নীরব সহ মুন্না সহ অনেককে ছাড়ছেন না তাই আমাদের প্রকাশ পরিষ্কার কথা আমরা একটা একটাই দাবি আমরা কোনো গোলযোগ চাই না আমরা কোনো মারামারি চাই না আমরা কোনো হট্টগোল চাই না আমরা কোনো রাহাজানি চাই না কিন্তু আজকের এই সরকার সেদিকে আমাদের ঠেলে দিতে চায় তাই আমরা পরিষ্কার আপনারা দেখেছেন যে কয়টা পদযাত্রা আমরা করেছি প্রত্যেকটা পদযাত্রা শান্তিপূর্ণ হয়েছে আগামী 18 এবং 19 তারিখে আমাদের পদযাত্রা ঘোষণা করা হয়েছে আমরা বিশ্বাস করি এই পদযাত্রায় ঢাকা শহরের মানুষ যারা আজকে খেতে পায় না যারা আজকে বাজারে যেতে পারে না যারা আজকে শিশুর মুখে দুধ তুলে দিতে পারে না আজকে সেই সমস্ত মানুষ রাজপথে নেমে আসবেন আমাদের পুরনো ঢাকার মানুষ আজকে সব দিক দিয়ে অসুবিধা আছে সেখানে লিমিটেড ইনকামের লোকজন ভাড়াটিয়া থাকে আজকে সেই ভাড়াটিয়ারা চলে যাচ্ছে ভাড়াটিয়া যদি চলে যায় সেই বাড়িঘরের লোকজন কোত্থেকে ভাড়া পাবে কোত্থেকে সংসার চলবে কোত্থেকে কাজেই ভাই আজকে সেদিকে সরকারের দৃষ্টি নাই সরকার আজকে ওই ওডিপতি আজকে সরকার ওই ব্যাংক চোর সরকার আজকে ওই শেয়ার মার্কেট চোর আজকে ওই যে দেখছেন না কি একটা দাঁড়িওয়ালা কি আছে দরবেশ দরবেশ বলতে চাই না দরবেশ আল্লাহর একটা বীর ভক্ত ভালো মানুষ কিন্তু ওই রকম একটা মানুষ যে আজকে ভণ্ড আজকে সারা দেশের ব্যাংক শেষ করে দিয়েছে বিমা শেষ করে দিয়েছে আজকে তিনি আজকে ব্যবসায়ীদের কয়েকজনকে নিয়ে সার্টিফিকেট দিচ্ছে হাসিনাকে চাই আর এই সার্টিফিকেট আজকে জনগণের দরকার এই দেশের জনগণ আর হাসিনাকে সার্টিফিকেট দিবে না সেই ভয়ে সে ভোট দিতে ভয় পায় তাই আমাদের একটাই দাবি আমরা চাই একটা ভোট এবং সেই ভোট হবে নিরপেক্ষ ভোট সেই ভোটে যাতে কেউ কোনো জোর জবরদস্তি করতে না পারে সেই ভোটের রেজাল্ট যাতে ছিনিয়ে নিতে পারে না নিতে পারে সেই ব্যবস্থা আমরা চাই তাই আমরা অন্য কোনো কিছু চাই না সেই লক্ষ্যেই আমাদের পদযাত্রা এবং এই পদ অনেকে বলে এই পদযাত্রা কী হবে কী হবে আর এই পদযাত্রার মধ্যে দিয়ে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে আবার শেখ হাসিনাকে বলবে ভোট চোর শেখ হাসিনাকে চাই না আজকে আমার গুম করা হয়েছে আমার ভাই আমার বোন তাদের এই সরকারকে আমি চাই না চালের দাম করা হয়েছে 80 টাকা এই সরকারকে আমি চাই না গ্যাসের দাম বাড়ানো হয়েছে এই সরকারকে আমি চাই না পানির দাম বাড়ানো হয়েছে এই সরকারকে আমি চাই না আজকে জনগণ এটাই বলবে তাই ভাইয়ের আমার এখন আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা লিফলেট বিলি করব এবং আপনাদেরকেও বলবো যে আগামী 18 এবং 19 তারিখ আমাদের যে পদযাত্রা আছে সেই পদযাত্রায় প্রতিটা পদযাত্রা প্রতিটা কর্মসূচিতে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আমরা জানি যে অনেক কথা আপনাদের ইচ্ছা থাকলেও বলতে পারেন না তারপরেও সেইভাবে আপনারা উপস্থিত থাকবেন এবং যেটা কালো কালোটাকে কালোই বলবেন যেটা সাদা সাদাকে সাদাই বলবেন এটাই সাংবাদিক ভাইদের কাছ থেকে আমরা আশা করি ভাইরা আমার এখন আমাদের মারছে 2 দিন পরে আপনাদেরও মারবে এই ছয় মাস 1 বছরে বহু সাংবাদিককে মারছে কাজে সে ক্ষমতায় টিকে থাকার জন্য কাউকে রেহাই দিবে না তাই আসুন সমস্ত পেশাজীবী দল মত একসাথে আমরা আজকে এই রিক্সাওয়ালা ভাই যারা আছে ড্রাইভার যারা আছে সাধারণ মানুষ যারা আছে কিরে রিক্সা ভাই ভালো আছেন আপনারা কেউ ভালো নাই তাই আপনারা সবাই আসেন আমরা রাজপথে নেমে এসে এই সরকারকে ক্ষমতা থেকে ভোটের মাধ্যমেই আমরা অন্য কোনো কিছু চাই না আমরা জোর জুলুম করতে চাই না আমরা অন্য কোনো ব্যবস্থায় চাই না আমরা ভোট চাই ভোটের মাধ্যমেই এই সরকারকে আমরা পরিবর্তন ঘটাতে চাই এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার